গত 30শে এপ্রিল বলিউড সুপারস্টার ঋষি কাপুরের জীবনাবসান ঘটে। 12ই মে মঙ্গলবার অভিনেতার পরিবার তার শ্রাদ্ধ অনুষ্ঠানের কাজ করেন। তাদের বান্দ্রার বাড়িতেই শ্রাদ্ধ অনুষ্ঠানের কাজ সম্পন্ন হয়। এই সংক্রান্ত সব তথ্য আমি আপনাদের জানাবো। তবে তার আগে যদি এই ভিডিওটি ইউটিউবে দেখেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, সঙ্গে প্রেস করুন বেল বাটন। আর যদি ভিডিওটি দেখেন ফেসবুকে তাহলে লাইক করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, সঙ্গে অবশ্যই শেয়ার করুন ভিডিওটি। ঋষি কাপুরের মেয়ে ঋদ্ধিমা শ্রাদ্ধ অনুষ্ঠানের কিছু ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। একটি ছবিতে দেখা যাচ্ছে রণবীর কাপুর শ্রাদ্ধের কাজ করছেন, আর একটি ছবিতে দেখা যাচ্ছে ঋষি কাপুরের ফটো ফ্রেমের পাশে দাঁড়িয়ে রয়েছেন ঋদ্ধিমা। ছবির ক্যাপশনে ঋদ্ধিমা লেখেন, "ইয়োর লেগেসি উইল লিভ অন ফর এভার, উই লাভ ইউ।" ঋদ্ধিমা দিল্লিতে থাকেন। লকডাউনের কারণে 1400 কিলোমিটার রাস্তা তাকে সড়কপথেই আসতে হয়। তার স্বামী ভারত সাহানি এবং মেয়ে সামারার সঙ্গে তিনি আসেন তার পরিবারের পাশে দাঁড়াতে। শ্রাদ্ধ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলিয়া ভাট, করিশ্মা কাপুর, আরমান জৈন, আদর জৈন, শ্বেতা এবং নব্যানন্দা। এরকমই আরও আপডেটস পেতে দেখতে থাকুন শর্মিলা শো হাউস চ্যানেল। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.